আজকে আমরা শিখব যোগ বিয়োগ যোগ যোগ এবং বিয়োগ যোগ করার সময় এই চারটা জিনিস মূলত মনে রাখতে হবে এটা হচ্ছে ফর্মুলা প্লাসে প্লাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস আবার মাইনাসে মাইনাসে মাইনাস এখানে হয়তো কনফিউজ হচ্ছে তোমরা যে এখানে হয়তো মাইনাসে মাইনাসে প্লাসও লিখেছি মাইনাসে মাইনাসে মাইনাসও লিখেছি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে গুণ এবং ভাগের ক্ষেত্রে মাইনাসে মাইনাসে প্লাস হবে গুণ এবং ভাগের ক্ষেত্রে আর মাইনাসে মাইনাসে মাইনাস হবে যোগ এবং বিয়োগের ক্ষেত্রে যোগ এবং বিয়োগের ক্ষেত্রে মাইনাসে মাইনাসে প্লাস হবে যোগ এবং মাইনাস মাইনাসে প্লাস হবে গুণ এবং ভাগের ক্ষেত্রে এবং মাইনাসে মাইনাসে মাইনাস হবে যোগ এবং বিয়োগের ক্ষেত্রে তাহলে এক্সাম্পল দেওয়া যাক তা মাইনাস মাইনাসে প্লাস গুণ এবং ভাগের ক্ষেত্রে মাইনাসে মাইনাসে মাইনাস যোগ এবং বিয়োগের ক্ষেত্রে তাহলে যাক মাইনাস থ্রি এবং মাইনাস ফোর দুটো একই রকম রাশি আছে এখানে কয়েকটা জিনিস মনে রাখতে হবে যখন দুটো একই রকম চিহ্ন থাকবে হয় দুটো প্লাস কিংবা হয় দুটো মাইনাস যখন দুটো একই রকম চিহ্ন থাকবে তখন কিন্তু অঙ্কের পদ্ধতি হবে যোগ তখন অঙ্কের পদ্ধতি হবে কি যোগ দুটো দুটো একই রকম চিহ্ন থাকলে কিন্তু যোগ করতে হবে দুটো একই রকম চিহ্ন থাকলে যোগ করতে হবে আর চিহ্ন কী কষবে যোগ করতে হবে যোগ করতে হবে এবং যে চিহ্ন থাকবে সেই চিহ্নটাই বসবে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটাই কিন্তু বসবে সেই চিহ্নটাই বসবে আর দুটো যদি আলা আলাদা আলাদা চিহ্ন থাকে হয় একটা প্লাস আছে হয় একটা মাইনাস আছে যখন দুটো দু রকম চিহ্ন থাকবে তখন পদ্ধতি হবে বিয়োগ তখন পদ্ধতি হবে বিয়োগ অর্থাৎ বিয়োগ করতে হবে এবং বিয়োগ করার ক্ষেত্রে সাইন কি বসবে সাইন কি বসবে যে চিহ্নের পাল্লা ভারী থাকবে যে চিহ্ন বেশি থাকবে সেই চিহ্নটা বসবে যে চিহ্ন বেশি থাকবে সেই চিহ্নটাই বসবে সেই চিহ্নটাই বসবে এবার দেখা যাক এখানে দেখো দেখা আছে এখানে লেখা আছে মাইনাস থ্রি এবং মাইনাস ফোর মাইনাস থ্রি এবং মাইনাস ফোর তা দুটো একই রকম চিহ্ন আছে এবার দুটো একই রকম চিহ্ন মানে কি তার এখানে আমরা জেনেছি দুটো একই রকম চিহ্ন থাকলে কী যোগ পদ্ধতি কী হবে যোগ তাহলে এখানে কি করতে হবে মাইনাস সেভেন হবে কেন এখানে দুটো একই রকম চিহ্ন আছে যোগ তারা তিন আর চারে যোগ করে সাত আর যেহেতু অঙ্কতে মাইনাস চিহ্ন আছে এই জন্য মাইনাস চিহ্ন বসলো একটা এক্সাম্পল দেখা যাক দেখা যাক দুটো প্লাস থ্রি আছে এবং প্লাস ফোর আছে তাহলে দুটো একই রকম চিহ্ন আছে তাহলে যোগ করতে হবে তাহলে চার তিন এখানে কত হলো সাত আর এখানে যোগ চিহ্ন আছে বলে যোগ চিহ্ন বসলো কিন্তু আগে আমরা প্রথমে আমরা যোগ লিখি না ওই জন্য না লিখলেও চলবে কিন্তু দুটো দুরকম চিহ্ন থাকলে বিয়োগ করতে হবে দেখা গেল একটা আছে মাইনাস থ্রি একটা আছে প্লাস ফোর তার দুটো দুরকম চিহ্ন আছে এবার দুটো দুরকম চিহ্ন মানে কি বিয়োগ করতে হবে তাহলে বিয়োগ করো চার থেকে বাদ দিলে এক এবার কি বলছে যে চিহ্নটা বেশি থাকবে সেই চিহ্নটাই বুঝবে। এখানে কোন চিহ্নটা বেশি আছে প্লাস ফোর বেশি না মাইনাস থ্রি বেশি দেখা যাচ্ছে এখানে প্লাস ফোর থেকে মাইনাস মাইনাস থ্রি থেকে প্লাস ফোরের পাল্লাটা ভারী ওই জন্য এখানে প্লাস ওয়ান বসবে এই প্লাসটা আগে দিলেও হবে না দিলেও হবে আর একটা এক্সাম্পল দেখা গেল এখানে এইট আছে এখানে মাইনাস নাইন আছে তাহলে আমরা জানি প্রথমে কোনো চিহ্ন না থাকা মানে যোগ চিহ্ন থাকা তাহলে এখানে যোগ চিহ্ন আছে এখানে বিয়োগ চিহ্ন আছে তাহলে দুটো দুরকম চিহ্ন আছে তার মানে বিয়োগ করব। তার নয় থেকে আট বাদ দিলে হচ্ছে এক কার পাল্লা ভারী আছে এখানে প্লাস এইট থেকে মাইনাস নাইনের পাল্লা ভারী এখানে বলতে হবে না যে কে বেশি যদি বলা যায় যে প্লাস এইট বেশি না মাইনাস নাইন বেশি তাহলে অফকোর্স প্লাস এইট বেশি এ ভাষা এখানে ইউজ করা যাবে না এখানে বলতে হবে কার পাল্লা ভারী ওয়েটটা কার ভারী তাহলে এখানে প্লাস এইট মাইনাস নাইন তাহলে অক্ষরের দিকে বিবেচনা করে চলতে হবে যে নাম্বারের সংখ্যাটা নাম্বারটা কে নাম্বারটা বেশি কে আছে তাহলে এখানে নয় বেশি আছে এবার নয়ের সঙ্গে কার সম্পর্ক আছে মাইনাসের সম্পর্ক আছে এই জন্য এখানে মাইনাস চিহ্ন বসলো যেহেতু এখানে মাইনাস চিহ্ন ভারী যোগ বিয়োগ হলো এবার গুণ এবং ভাগ তাহলে আমরা দেখেছি গুণ ভাগে কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস হয় তাহলে গুণ করে গুণ গুণ শিখায় তাহলে গুণ করার সময় যখন আমরা গুণ করব গুণ এবং ভাগ করার সময় মূলত কয়েকটা জিনিস মনে রাখতে হবে তো এক নম্বর গুণ করার সময় প্রথমে যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে চিহ্নের দিকে সাইনের দিকে লক্ষ্য রাখতে হবে সাইন চিহ্নর দিকে লক্ষ্য রাখতে হবে যে অঙ্কটাতে কি কি চিহ্ন আছে তারপরে দেখতে হবে নাম্বার তারপরে দেখতে হবে নাম্বার অর্থাৎ সংখ্যা যে কি কি সংখ্যা আছে তারপরে দেখতে হবে তিন নম্বরে দেখতে হবে অ্যালফাবেট তিন নম্বরে হতে হবে অ্যালফাবেট অর্থাৎ অক্ষর অর্থাৎ এ থেকে জেডের মধ্যে যে অক্ষরগুলো থাকে অর্থাৎ চলরাশি এই অক্ষরগুলো দেখতে হবে প্রথমে দেখতে হবে চিহ্ন তারপরে দেখতে হবে নাম্বার তারপরে দেখতে হবে অ্যালফাবেট এবার একটা গুণ দেখো মাইনাস দুই লিখলাম মাইনাস টু এক্স ইন্টু প্লাস থ্রি ওয়াই ইন্টু মাইনাস ফোর জেড এই একটা এক্সাম্পল তাহলে প্রথমে কী লক্ষ্য রাখতে হবে কী বলেছিলাম প্রথমে কি দেখতে হবে চিহ্ন দেখতে হবে তাহলে চিহ্ন দেখো প্রথমে কী কী আছে এখানে চিহ্ন আছে এখানে মাইনাস আছে এখানে কিছু নাই মানে প্লাস আছে আর এখানে মাইনাস আছে তাহলে এখানে মাইনাসে প্লাসে এখানে প্লাস আছে কোনো গণ্ডগোল নেই এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে তাহলে তাহলে সূত্র কি বলছে মাইনাস মাইনাসে প্লাস তাহলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস বসে গেল চিহ্নের কাজ কমপ্লিট এবার কার কাজ দেখব নাম্বার বা সংখ্যার কাজ তাহলে সংখ্যা এখানে কে কে আছে দুই আছে তিন আছে এবং চার আছে তাহলে দুই তিন চারকে গুণ করবো তাহলে দুই তিনে ছয় ছয় চারে চব্বিশ বসে গেল নাম্বারে কাজও কমপ্লিট তারপরে দেখতে হবে অ্যালফ্যাভেট কে কে আছে তাহলে অ্যালফাবেট এখানে এক্স আছে এখানে ওয়াই আছে এখানে জেড আছে একটা একটা করে আছে এরা বসে গেল এইভাবে প্রথমে সাইন দেখতে হবে তারপরে নাম্বার দেখতে হবে তারপরে অ্যালফ্যাবেট দেখতে হবে এবার অ্যালফ্যাবেটের মধ্যে আরেকটা জিনিস আছে অ্যালফাবেটের মধ্যে আবার পাওয়ারের ব্যাপার থাকতে পারে একটা এক্সাম্পল দেওয়া যাক ধরো এখানে আছে মাইনাস থ্রি এ স্কোয়ার বি ইন্টু টু এ বি স্কোয়ার ইন্টু মাইনাস ফোর সি আছে হয়তো এই এক্সাম্পলটা আছে হয়তো এই অঙ্কটা তোমাকে করতে দিয়েছ হয়তো মাইনাস থ্রি এ স্কোয়ার বি ইন্টু টু এ বি স্কোয়ার ইন্টু মাইনাস ফোর সি তাহলে এখানে কী দাঁড়াচ্ছে এখানে মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে গেল আগে চিহ্নের কাজ তার চিহ্ন কে কে আছে এখানে মাইনাস আছে এখানে আর এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে কোনো ব্যাপার নেই তাহলে মাইনাসে মাইনাসে এখানে হয়ে গেল প্রথমে প্লাস তাহলে চিহ্নের কাজটা কমপ্লিট হয়ে গেল এবার তারপরে কার কাজ হবে এবার নাম্বারের বা সংখ্যার কাজ হবে এবার হবে নাম্বারের কাজ তাই নাম্বার এখানে কে কে আছে তিন আছে দুই আছে এবং চার আছে তাহলে তিন দুইয়ে ছয় চার ছয়ে চব্বিশ বছর এখানে এবার কার কাজ হবে অ্যালফাবেটের কাজ বা অক্ষরের কাজ তাহলে এবার অক্ষরের কাজ করার সময় দেখো এখানে এ আছে এখানে এ আছে তাহলে এখানে এর পাওয়ার দুই এখানে এর পর এক তাহলে আমরা সূচকের নিয়মে আমরা জানি এ টু দ্য পাওয়ার এম ইন্টু এ টু দ্য পাওয়ার এন পাওয়ারগুলো সূচক যখন এক হবে পাওয়ার যখন আলাদা হবে তখন মাথারগুলো গুণে কি হবে যোগ হয়ে যাবে তাহলে এ টু দ্য পাওয়ার এম প্লাস এন তাহলে এখানে এখানে দাঁড়াবে এ টু তো পার এম প্লাস এন অর্থাৎ পাওয়ারগুলো কি হলো গুণ করলে পাওয়ারগুলো কি হবে অর্থাৎ মাথারগুলো যোগ হয়ে যাবে তাহলে এখানে এর মাথায় কত আছে দুই এখানে এর মাথায় কত আছে এক এর পাওয়ার দুই এর পাওয়ার এখানে এক তাহলে দুই আর একে হলো তিন এখানে বিয়ের পাওয়ার এক আর এখানে বিয়ের পাওয়ার দুই তাহলে এখানে বিয়ের পাওয়ার হলো তিন আর এখানে দেখো সিটা একাই আছে সিটা বসে গেল তাহলে ফাইনাল উত্তর কী হলো প্লাস চব্বিশ এ কিউব বি কিউব সি একইভাবে ভাগ করার সময়ও কিন্তু একই জিনিস হবে ভাগ করার সময় মূলত এই জিনিসগুলোই লক্ষ্য রাখতে হবে প্রথমে সাইন তারপরে নাম্বার তারপরে অ্যালফাবেট তাহলে দেখা যাক দেখা যাক এখানে আছে মাইনাস থ্রি এক্স স্কোয়ার আর এখানে আছে হয়তো সিক্স এক্স তাহলে প্রথম কী দেখব চিহ্ন দেখবো তাহলে উপরে মাইনাস আছে আর নিচে প্লাস আছে তাহলে মাইনাসে প্লাসে উপর নিচেই গুণ হবে মাইনাসে প্লাসে মাইনাস বসে গেল। এবার লগিস্ট আকার করতে হবে তাহলে তিন একে তিন তিন দিয়ে ছয় তাহলে একের দুই তাহলে চিহ্নর কাজ হলো এবং নাম্বারের কাজও হয়ে গেল এবার কার কাজ হবে অ্যালফাবেটের কাজ তাহলে এখানে দেখা যাচ্ছে এক্স স্কোয়ার আর নিচে আছে এক্স এবার আমি কি করব তাহলে এখানে যেমন আমরা দেখেছিলাম যে গুণ করার সময় এ টু দ্য পাওয়ার এম ইন্টু এ টু এ টু দ্য পাওয়ার এন ইকাল টু এ টু দ্য পাওয়ার এম প্লাস এন দেখেছিলাম অর্থাৎ গুণ করার সময় আমরা যখন মাথার পাওয়ারগুলো যোগ করছি ভাগে কিন্তু এর উল্টোটা হবে ভাগে কি হবে ভাগে মাথারগুলো কি হবে বিয়োগ হবে এ টু দ্য পাওয়ার এম ডিভাইড এ টু দ্য পাওয়ার এন ভাগে মাথারগুলো কি হবে পাওয়ারগুলো কি হবে বিয়োগ হয়ে যাবে অর্থাৎ এ তো আবার এম মাইনাস এন হবে তাহলে এখানে কী দাঁড়াচ্ছে এখানে এক্সের পাওয়ার মাথায় দুই আর এখানে এক তাহলে এখানে বসবে উপরে বসবে এক উপরে এক বসবে কেন উপরে এক বুঝবে এটা একটা জিনিস লক্ষ্য রাখতে হবে ভাগ করার সময় যেদিকে পাওয়ার পাওয়ার বেশি থাকবে সেদিকে কিন্তু অ্যান্সারটা বসবে তাহলে এখানে কিন্তু বিয়োগ হলো কিন্তু দেখো এখানে লবের দিকে কিন্তু পাওয়ারটা বেশি আছে ওই জন্য লবের দিকে এক্স বসলো এখানে যদি এক্স স্কোয়ার হরে বেশি থাকতো তাহলে এক্স স্কোয়ারটা কিন্তু হরে বসতো তাহলে এখানে অন তো লিখাত অনের কোনো পাওয়ার নেই তাহলে মাইনাস এক্স বাই টু হচ্ছে অ্যান্সার আর একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক ধরো এখানে আছে বারো এক্স কিউব মাইনাস আর নিচে আছে মাইনাস ফোর এক্স টু দা পাওয়ার ফোর তাহলে এবার কি দাঁড়াবে তাহলে প্রথমে চিহ্নর কাজ তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল প্লাস লিখে লেখা না লেখা কোনো ব্যাপার নেই তাহলে বারোকে চার দিয়ে ভাগ করলে কত হবে কাটাকুটি করলে কত হবে তিন চারে বারো তিন চারে বারো তাহলে লবের দিকে বেশি আছে বলে লবের দিকে উত্তর হলো নবের দিকে বসলো এবার এখানে দেখো এখানে যে এক্স কিউব এখানে যে এক্স টু দি পাওয়ার ফোর তাহলে আমরা কী জানি যে পাওয়ার পাওয়ারে কী হয় বিয়োগ হয় তাহলে এখানে তিন থেকে চার বাদ দিলে কত হবে এক যেহেতু হরের দিকে পাওয়ারটা বেশি আছে তাই এটা কিন্তু হরে বসলো এক্স তাহলে অ্যান্সার হলো থ্রি বাই অ্যান্সার হলো থ্রি বাই এক্স তাহলে মূলত লক্ষ্য রাখতে হবে যে গুণ এবং ভাগ করার সময় তিনটে জিনিস লক্ষ্য রাখতে হবে যে আমি প্রথমে কি করব। প্রথমে আমি কিসের কাজ করবে লক্ষ্য রাখতে হবে প্রথমে আমি কিসের কাজ করব। তাহলে প্রথমে কাজ করবো চিহ্ন তারপরে কাজ করব সংখ্যার তারপরে কাজ করবো কার অ্যালফাবেট অর্থাৎ যেগুলো এ থেকে জের মধ্যে যে অক্ষরগুলো থাকে অর্থাৎ চলরাশির কাজ করব।